Bermuda is where it starts. What's up, brother? Rindogon, আমি Yasin Ali, তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবং আজকে আমরা কথা বলবো ফ্রি ফায়ার গেমের এন্ডিং সম্পর্কে। দেখো প্রতিটা গেম কি একটি গল্পের উপরে কেন্দ্র করে তৈরি করা হয়ে থাকে এবং সেই গল্পের উপরে ভিত্তি করে গেমটার গল্প সামনে আগাতে থাকে এবং ফ্রি ফায়ার গেমের একটি সেম গল্প আছে যার উপরে অফিশিয়ালি তৈরি করা হয়েছে অনেকগুলো কমিক বুক, অ্যানিমেশন, শর্ট স্টোরি আর অনেক কিছু। তো এরকমই অনেক ঘাটাঘাটি এবং অনেক কষ্টের পর আমি একটি গল্প খুঁজে পাই যেটাকে তোমরা ফ্রি ফায়ারের শেষ গল্প বলতে পারবে, যেখানে তোমরা ফ্রি ফায়ারের মধ্যে থাকা সকল ক্যারেক্টার এন্ডিং খুঁজে পাবে। আমি এর আগেও ফ্রি ফায়ারের অনেকগুলো ক্যারেক্টারের উপরে ভিডিও বানিয়েছি এবং সামনেও বানাবো যদি তোমাদের ভালো সাপোর্ট পাই, এ কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখো। কিন্তু তার আগে আজকে আমরা আমাদের ভিডিওর স্পন্সর নিয়ে একটু কথা বলে নিই। দেখো বন্ধুরা, আমরা সবাই গেম খেলি, অনেক সময় আমাদের অনেক গেম কিনতে হয় অথবা গেমের ভিতরে কোনো কিছুর জন্য পেমেন্ট বা টপ আপ করতে হয়। অন্য বাকি সকল দেশে এই বিষয়টি অনেক সহজ হলেও আমাদের দেশে এই বিষয়টা খুবই কঠিন এবং এই কঠিন কাজকে সহজ করার জন্য এসে গেল পিপল মাস্টার কার্ড, যেখানে তুমি খুব সহজে তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে এবং খুব সহজে পেয়ে যাবে একটি অফিসিয়াল মাস্টার কার্ড যার সাথে তুমি অনলাইনে থাকা যাবতীয় পেমেন্ট গুলো করতে পারবে। সো তোমরা এখনই প্লে স্টোরে যাও এবং পিপল মাস্টার কার্ডটি ডাউনলোড করো। তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। গল্পের শুরু হয় আজ থেকে 1000 বছর পরে। আজকের পৃথিবী আমাদের পৃথিবী থেকে অনেক বেশি আলাদা। বর্তমান পৃথিবীর দিকে তাকালে মনে হয় যেন পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে, চারিদিকে শুধু হাহাকার এবং ধ্বংসের স্তূপ, এবং এসবের জন্য দায়ী শুধুমাত্র একটি কোম্পানি যার নাম নিউ হরাইজন। একটা সময় পৃথিবীতে জনসংখ্যা এতটাই বেড়ে যায় যে কারণে পৃথিবীর মধ্যে থাকা প্রতিটা দেশের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়, যার ফলে মানুষের কাছে এখন চাকরি নেই, টাকা নেই, খাবার নেই, যার ফলে পুরো পৃথিবীর মধ্যে অপরাধ অনেক বেড়ে যায়, পুরো পৃথিবীতে থাকা প্রতিটা দেশের সরকারের পতন ঘটে এবং যার ফলে পৃথিবীর অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে। এরকমই অন্ধকার সময় পুরো পৃথিবীর মধ্যে একটি নতুন কোম্পানির জন্ম নেয় যার নাম নিউ হরাইজন। এই কোম্পানিটি টেকনোলজির দিক থেকে অনেক বেশি অ্যাডভান্স, এক কথায় এই কোম্পানিটি ছিল অনেক বেশি পাওয়ারফুল। এদের কাছে ছিল একটি খুবই অ্যাডভান্স আর্মি, যাদের আর্মর, যাদের ওয়েপন ছিল ওটা এতটাই উন্নত যেগুলো দেখলে মনে হবে যেন তাদের কাছে সুপার পাওয়ার আছে। তাদের এই অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে তারা খুব সহজে পুরো পৃথিবীকে দখল করে ফেলে। এরপরে তারা পুরো পৃথিবীর মধ্যে একটি সিঙ্গেল সরকার স্থাপন করে যার নাম লিবারেশন কোলিয়েশন। এরপরে এই কোম্পানিগুলো পুরো পৃথিবীর মধ্যে তাদের ফ্যাক্টরিগুলো স্থাপন করে, যে ফ্যাক্টরিগুলো ছিল পৃথিবীর জন্য খুবই ডেঞ্জারাস, যার ফলে আস্তে আস্তে পুরো পৃথিবী ধ্বংস হতে থাকে, গাছপালা মরে যেতে থাকে, নদী সমুদ্র শুকিয়ে যেতে থাকে, এক কথায় আস্তে আস্তে পৃথিবীর অবস্থা আরো খারাপ হয়ে যায়। এসব প্রবলেমের মধ্যে আরো একটি বড় প্রবলেম ছিল পৃথিবীতে বাড়তে থাকা জনসংখ্যা, এবং পৃথিবী থেকে জনসংখ্যা কমানোর জন্য এই নিউ হরাইজন গ্রুপ একটি নতুন আইন বা নতুন একটি গেম তৈরি করে এবং এই গেমটির নাম ছিল ফ্রি ফায়ার। এই গেমের নিয়ম হচ্ছে পৃথিবী থেকে 50 জন মানুষকে কিডন্যাপ করে নিয়ে আসা হতো একটি আইল্যান্ডে যার নাম বারমুডা। এরপরে তাদের উপরে কিছু এক্সপেরিমেন্ট করা হয় ও পরে সেই 50 জনকে প্লেনের মাধ্যমে সেই বারমুডা আইল্যান্ডে ফেলে দেওয়া হতো প্যারাশুটের মাধ্যমে। আইল্যান্ডের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গান এবং ওয়েপন ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া আইল্যান্ডে কিছু সময় পর পর প্লেনের মাধ্যমে স্পেশাল ড্রপও দেওয়া হয়। পুরো আইল্যান্ডকে ফ্রি ফায়ার কোম্পানি 24 ঘন্টা নজরে রাখে একটি খুবই অ্যাডভান্স স্যাটেলাইটের সাহায্যে, এবং এই স্যাটেলাইটটি খুবই ডেঞ্জারাস। স্যাটেলাইটের একটা নির্দিষ্ট জোন আছে এবং এই জোনটি বা এই নির্দিষ্ট এলাকা আস্তে আস্তে ছোট হতে থাকে। কোন প্লেয়ার যদি এই স্যাটেলাইটের এই জোনের বাইরে যায় তাহলে সেই প্লেয়ারটি মারা যাবে। সোজা কথা, এই আইল্যান্ডের মধ্যে 50 জনের মধ্যে একটি যুদ্ধ শুরু হবে এবং এই যুদ্ধের শেষে যে মানুষটি বেঁচে থাকবে সেই হবে এই গেমের উইনার, এবং সেই একজন পাবে নিউ হরাইজন গ্রুপের কাছ থেকে অনেক বেশি টাকা এবং একটি খুবই সুখী জীবন। যাই হোক, এরপরে নিউ হরাইজন গ্রুপটি এই ফ্রি ফায়ার গেমটি শুরু করে এবং এই ফ্রি ফায়ার গেমের প্রথম 2 জন ভিকটিম ছিল নুলা অ্যান্ড প্রিমিস, যাদের গেমের মধ্যে কোড নেম অ্যাডাম এবং ইভ, এবং ফ্রি ফায়ারের এই নতুন টেস্ট গেমটি খুবই সাকসেসফুল হয় এবং এরপর থেকেই নিউ হরাইজন গ্রুপ ফুল স্পিডে তাদের ফ্রি ফায়ার গেমটি শুরু করে। নিউ হরাইজন গ্রুপ পুরো পৃথিবী থেকে অনেক মানুষকে কিডন্যাপ করে নিয়ে আসতো, আবার অনেক মানুষ নিজের ইচ্ছায় এই গেম জয়েন করত একটি ভালো জীবনের আশায়। আর এরকম ভাবে নিউ হরাইজন গ্রুপ অনেক বেশি পাওয়ারফুল হতে থাকে, মানুষকে ব্যবহার করে বা মানুষের উপরে অনেক এক্সপেরিমেন্ট করে তারা অনেক বেশি অ্যাডভান্স লেভেলের ওয়েপন তৈরি করে ফেলে। অপরদিকে ফ্রি ফায়ার গেমটি আরো বেশি উন্নত হতে থাকে। ফ্রি ফায়ার গেমের মধ্যে আস্তে আস্তে অনেক মানুষ এসে পড়ে। ফ্রি ফায়ার গেমের ভিতরে অংশগ্রহণ করার আগে প্রতিটা প্লেয়ারের উপরে একটা এক্সপেরিমেন্ট করা হতো, আর এই অমানবিক এক্সপেরিমেন্টের ফলে
80% মানুষ মারা যেত আর বেঁচে থাকা 20% মানুষরা পেয়ে যেত কিছু স্পেশাল অ্যাবিলিটি যা তাকে ফ্রি ফায়ার গেমটি খেলার সময় সাহায্য করে আর এরকম ভাবে আস্তে আস্তে ফ্রি ফায়ার গেমটির মধ্যে অনেকগুলো ক্যারেক্টার এসে পড়ে যেরকম পাইলট ক্যাপ্টেন ফর ডক্টর এবং নার্স ওভিলিয়া মাস্টার ইঞ্জিনিয়ার শানি সাইবারনেটিক এনহ্যান্সড হিউম্যানোয়েড রোবট এ অন 42 এক্সপার্ট সোলজার মিগুয়েল মার্শাল আর্ট চ্যাম্পিয়ন কে এল এ মাস্টার অ্যাসাসিন নোটোরা অ্যান্ড রাফায়েল এরকম ভাবে ক্যাপ্টেন কে আলো ক্রোনো এলভেরো অ্যান্টিনিও সহ আরো অনেক ক্যারেক্টার বারমুডা আইল্যান্ডে এসে পড়ে যাদের সবার একটি নিজ নিজ গল্প আছে আর সব ক্যারেক্টারের গল্প একসাথে হয় বারমুডা আইল্যান্ডে ফ্রি ফায়ার গেমের মধ্যে যাই হোক এই সকল ক্যারেক্টার ফ্রি ফায়ারের মধ্যে এই মৃত্যুর খেলা খেলতেছিল সবাই একে অপরের সাথে ফাইট করতেছিল একে অপরকে মারতেছিল এবং এই পুরো গেমটিকে স্যাটেলাইটের মাধ্যমে দেখতেছিল ফ্রি ফায়ার কোম্পানি কিন্তু হঠাৎ ফ্রি ফায়ার কোম্পানির সার্ভার হ্যাক হয়ে যায় এবং তারা বারমুডা আইল্যান্ড থেকে ডিসকানেক্ট হয়ে যায় এরপরে সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পারি যে বারমুডা আইল্যান্ডের উপর থেকে একটি আননোন প্লেন উড়ে যাচ্ছে এবং সেই প্লেন থেকে লাভ দেয় কিছু নতুন প্লেয়ার মানে আননোন প্লেয়ার এরা হচ্ছে হায়াতো টিম সীমারা হায়াতো যখন জানতে পারে যে তার বোনকে ফ্রি ফায়ার কোম্পানি কিডন্যাপ করে বারমুডা আইল্যান্ডে নিয়ে এসেছে তখন সে তার বোনকে বাঁচানোর জন্য বারমুডা আইল্যান্ডে চলে আসে এবং মোকো এর হ্যাকিং স্কিলের সাহায্যে হায়াতো ফ্রি ফায়ারের সার্ভার হ্যাক করে ফেলে যাই হোক এরপরে হায়াতো বারমুডা আইল্যান্ডে যায় তার টিম নিয়ে হায়াতো হচ্ছে একটি খুবই স্কিলফুল ফাইটার সামুরাই এরপর হায়াতো তার টিম এবং তার স্কিলের সাহায্যে তার বোন কেলি সহ আরো অনেক মানুষকে বাঁচায় আস্তে আস্তে হায়াতো বারমুডা আইল্যান্ডে চলমান যুদ্ধকে থামিয়ে দেয় হায়াতো বলে অনেক হয়েছে এই মৃত্যুর খেলা খেলতে খেলতে আমরা সবাই অমানুষ হয়ে গেছি আমাদের এনিমি কারা আমরা নাকি নিউ হরাইজন গ্রুপ যারা তিল তিল করে আমাদের পুরো পৃথিবীটাকে ধ্বংস করে ফেলছে অনেক হয়েছে এখন আমাদের সবাইকে এক হয়ে আমাদের এই পৃথিবীটাকে ফেরত আনতে হবে এরপরে হায়াতো বারমুডা আইল্যান্ডে বেঁচে থাকা ওয়ারিয়রদেরকে নিয়ে একটি টিম তৈরি করে এবং এই গ্রুপের নাম রাখা হয় রেভলিউশনারি আর্মি যাদের একমাত্র উদ্দেশ্য পুরো পৃথিবীকে নিউ হরাইজন গ্রুপের হাত থেকে রক্ষা করা হায়াতোর এই রেজিস্ট্যান্স টিমের মধ্যে ফ্রি ফায়ারের সকল ক্যারেক্টার গুলো ছিল এরপরে তারা আস্তে আস্তে ছোট ছোট টিমে ভাগ হয়ে যায় যেরকম কেলির টিমে আছে কেলির বাবা অ্যান্ড্রিউ মিশা এবং ম্যাক্সিম এরপর ডিজে আলোকের টিমে আছে আলো ক্যাপ্টেন কে ডিমিট্রি এবং স্কাইলার এরা সবাই বারমুডা আইল্যান্ডে কনসার্ট করতে এসে আটকা পড়ে যায় তো এরকম ভাবে ছোট ছোট অনেকগুলো টিম তৈরি করা হয় এরপরে তারা বারমুডা আইল্যান্ডে থাকা নিউ হরাইজন গ্রুপের সকল বেসে অ্যাটাক করে উইথ দেয়ার স্পেশাল অ্যাবিলিটি বারমুডা আইল্যান্ডের মধ্যে থাকা প্রতিটি ক্যারেক্টারের কাছে কিছু স্পেশাল পাওয়ার আছে বা অ্যাবিলিটি আছে যা তারা নিউ হরাইজন গ্রুপের এক্সপেরিমেন্টের ফলে পেয়েছিল নিউ হরাইজন গ্রুপে অনেক বেশি পাওয়ার ছিল যখন তারা হায়াতো এবং হায়াতোর আর্মির কথা জানতে পারে তখন তারা তাদের অ্যাডভান্স আর্মিকে পাঠায় হায়াতোকে থামানোর জন্য নিউ হরাইজন গ্রুপ অনেক বেশি পাওয়ার ছিল তাদের কাছে আছে অ্যাডভান্স রোবট অ্যাডভান্স ওয়েপেন অ্যাডভান্স আর্মি যাদের পাওয়ার এবং টেকনোলজি দেখলে মনে হবে যেন ম্যাজিক যাই হোক এরপরে আস্তে আস্তে হায়াতো রেভলিউশনারি আর্মি এর সাথে নিউ হরাইজন গ্রুপের আর্মির সাথে একটা যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে অনেক মানুষ মারা যায় এই যুদ্ধটি অনেক দিন চলে অনেক পেইন অনেক সাফারিং এর পরে হায়াতো রেভলিউশনারি আর্মি নিউ হরাইজন গ্রুপকে হারিয়ে দেয় যুদ্ধে এবং এর মধ্যে আরো অনেক ছোটখাটো গল্প আছে যা আমি অন্য কোনো একটি ভিডিওতে আলোচনা করব যে কিভাবে হায়াতো এবং তার আর্মি অনেক বেশি পাওয়ারফুল নিউ হরাইজন গ্রুপকে হারিয়ে দেয় সো এরকম ভাবেই ফ্রি ফায়ারের গল্পটি শেষ হয় তো আজকের মতো এতটুকুই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই টাটা